রাজধানীর চারপাশে সৌন্দর্য বর্ধন প্রকল্পের ব্যয় বেড়েছে 332 কোটি টাকা, মেয়াদ বাড়ছে এক বছর। এ সংক্রান্ত 1,181 কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে। এর আগে ব্যয় ধরা হয়েছিল 848 কোটি টাকা। সকালে ভার্চুয়াল মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থাপন করা হয় 8টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীর তীরে অবৈধ দখল প্রতিরোধ এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয় 2018 সালে। এর আওতায় ওয়াকওয়ে, জেটি নির্মাণ সহ 850 মিটার সীমানা প্রাচীর ও 3,850টি পিলার নির্মাণের সিদ্ধান্ত হয়। যেন রাজধানীর চারপাশের নদীকে ঘিরে সৌন্দর্য বাড়ে, নতুন করে ওয়াকওয়ে, জেটিকে ও বোল্ডারের সংখ্যা বাড়ায় প্রকল্পের ব্যয় বাড়ছে। পরিবর্তন হচ্ছে রেড শিডিউলও, আলোচনা চলছে একনেক সভায়। এর বাইরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ASSET প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। দর্শক, একনেক সভায় আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন, তিনি এনএসসি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন। তৌহিদ, আজকের একনেক সভার আলোচিত প্রকল্পগুলো কোনগুলো ছিল সেগুলো নিয়ে একটু আমাদের যদি জানাতেন। রেজাব, আলোচিত প্রকল্প বলতে যদি আমি টাকার অঙ্কে প্রকল্পের সংখ্যা বলি, তাহলে 4,000 কোটি টাকা ব্যয়ে কারিগরি শিক্ষা উন্নয়নের একটি প্রকল্প রয়েছে, ASET, যেটিকে বলা হচ্ছে অ্যাসেট নামে। এবং এই প্রকল্পটির আওতায় কিন্তু কারিগরি শিক্ষা বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে সেগুলোর অবকাঠামো উন্নয়ন এবং সেগুলোর জন্য সরঞ্জাম কেনা হবে, সে ধরনের একটি প্রকল্প কিন্তু টাকার অঙ্কে আজকে সবচেয়ে বেশি। কিন্তু আলোচিত প্রকল্পের কথা যদি বলি, তাহলে এই রাজধানীর চারপাশে যে সৌন্দর্য বর্ধনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশেষ করে রাজধানীর চারপাশে যে নদীগুলো, যেগুলো প্রায় দখল হয়ে যায়, নদীর তীরগুলো, সেই দখলমুক্ত করে যে এগুলোতে স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং সে তার ফলে দখল প্রতিরোধ করার যে উদ্যোগটি, সেটি কিন্তু 2018 সালে একটি প্রকল্পের আওতায় নেওয়া হয়েছিল। সেই প্রকল্পটির ব্যয় কিন্তু আবার 332 কোটি টাকার মতো বাড়লো এবং পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে যে এইটির এক ধরনের রেড শিডিউল পরিবর্তন হয়েছে, কারণ মূল্যস্ফীতি সমন্বয় করতে হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে নতুন কিছু উপাদান আসলে এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে, যেটি আগে DPP-তে ছিল না, যে কারণে আসলে এই প্রকল্পের ব্যয় কিছুটা বাড়াতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন তৈরি করা হচ্ছে। 66টি পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী তাদের জন্য বিভিন্ন এলাকায় ফ্ল্যাট নির্মাণ করা হবে। 495 স্কোয়ার ফিটের এক একটি ফ্ল্যাটের দাম 37 লাখ টাকার মতো ধরা হয়েছে প্রকল্প প্রস্তাবে। যদিও দামের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল, সেটির ব্যাখ্যা হয়তো আজকে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যখন ব্রিফিং করা হবে একনেক সভা শেষে সেটি জানতে পারবো। এর বাইরে আজকে 3টি স্থলবন্দরের যে কর স্টেশন, সেগুলোর উন্নয়নের নিয়ে আলোচনা চলছে। নতুন একটি নব থিয়েটার রংপুরে করা হবে, সেই প্রকল্প নিয়ে আলোচনা করছে। এবং যমুনা নদীর তীর সংরক্ষণের একটি প্রকল্প আজকে আলোচনা চলছে। এর বাইরে 168 কোটি টাকা ব্যয়ে ডাল উৎপাদন বাড়ানোর একটি উদ্যোগ নিয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলটিতে, সেই প্রকল্প নিয়ে আজকে একনেক সভায় কিন্তু আলোচনা চলছে। এটা যে 8টি বা 9টি প্রকল্প উপস্থাপন করা হতে পারে আমরা জানিয়েছি, 1টি প্রকল্প টেবিলে উপস্থাপন কথা হতে পারে এরকম একটি আলোচনা রয়েছে। আসলে যখন কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন পরিকল্পনা মন্ত্রী, তখন আসলে বিষয় আরো বিস্তারিত জানাবো। নিশ্চয়ই আমরা সেগুলো আপনার কাছ থেকে পরবর্তী সংবাদের জন্য জেনে নেব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।